হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক টিপস ফ্রম বাপি। আপনাদেরকে 8/1/2022 এই তারিখে সম্ভাব্য টার্গেট মিডিল যেগুলো 9,000 টাকার ঘরের জন্য দিয়েছিলাম সেখানে কি কি পুরস্কার উঠেছে একবার দেখে নি, ঠিক আছে? আপনাদেরকে 97 মিডিলটা দিয়েছিলাম। এবার অনেকে বলবে কোথায় 97 মিডিল দিয়েছিলেন। 97 মিডিল দিয়েছিলাম কিন্তু আমি ভুলবশত ওখানে 27 দুবার লিখে ফেলেছিলাম। এই যে এই নাম্বারটা দেখুন, এই নাম্বারটা হচ্ছে 79 45, এই নাম্বারটা কিন্তু আমি আপনাদেরকে 97 লিখতে চেয়েছিলাম, ওটা ভুলবশত বাই মিস্টেক আমি দুবার 27 লিখে ফেলেছিলাম, ঠিক আছে? এই 79 45 এই নাম্বারটার মধ্যে এই নাম্বারটা কিন্তু উইনিং হতে পারতো। এই নাম্বারটা কেন উইনিং হলো না আপনারা নিজেরাই কমেন্ট করে আমাকে জানান যে কেন উইনিং হলো না, ঠিক আছে? এই 97 মিডিলকে পাল্টি করলে 79, এই 79 এটাকে মিডিল বলা হয়, ঠিক আছে? অনেকে মিডিল বুঝতে পারে না মিডিল ব্যাপারটা কি। এছাড়া আপনাদেরকে 15 দিয়েছিলাম, 15 পাল্টি 51, দেখুন 250 টাকার ঘর খেলেছে। এছাড়া ডেতে আপনাদেরকে 51 দিয়েছিলাম, 51 মিডিলটা ঘোরাইনি, ডাইরেক্ট 450 টাকার ঘর খেলেছে। 27 দিয়েছিলাম, 27 পাল্টি 72, 450 টাকার ঘর খেলেছে। এছাড়া 27 পাল্টি 72, 250 টাকার ঘর খেলেছে। কোনো কোনো দিন ডাইরেক্ট নাম্বার বেশি খেলে, কোনো কোনো দিন পাল্টি নাম্বার বেশি খেলে, ঠিক আছে? এছাড়া আপনাদেরকে ইভিনিংয়ে 71 দিয়েছিলাম, 71 পাল্টি 17, 450 টাকার ঘর খেলেছে। 22 দিয়েছিলাম, 22, 250 টাকার ঘর খেলেছে। এতগুলো পুরস্কার মোটামুটি উঠে। আমি আপনাদেরকে 9/1/2022 এই তারিখে সম্ভাব্য টার্গেট মিডিল যেগুলো 9,000 টাকার ঘরে খেলতে পারে সেগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি। মর্নিংয়ে আপনাদের জন্য আমি ফার্স্ট টার্গেট রেখেছি 75, 75 মিডিলটাকে অবশ্যই টার্গেটে রাখতে পারেন। তারপরে দেখুন 77 মিডিলটা ভেরি ভেরি এক্সেলেন্ট একটা নাম্বার। তারপরে দেখুন 48 48 মিডিলটাকে অবশ্যই টার্গেটে রাখতে পারেন। তারপরে দেখুন 79 79 মিডিলটা আবার দিলাম, দেখা যাক কী হয়। 3702 এই 6টা মিডিলের মধ্যে থেকে বড় পুরস্কার উঠবে। 9,000 টাকার ঘর যদি মিস করে তাহলে দেখবেন 450 টাকার ঘর অথবা 250 টাকার ঘরে খেলেছে কি না, ঠিক আছে? আর এই নাম্বারগুলোকে পাল্টি করে খেলতে পারে, কখনও কখনও পাল্টি নাম্বার বেশি খেলে। আপনাদেরকে 75 দিয়েছি, 75কে ঘোরালে 57, এভাবেও বড় ঘরে খেলতে পারে, সেটা 9,000 টাকার ঘরে হোক বা 450 টাকার ঘরে হোক অথবা 250 টাকার ঘরে হোক, ঠিক আছে? এবার আমি আপনাদেরকে ডে টার্গেটগুলো দিয়ে দিচ্ছি। 9/1/2022 এই তারিখে আপনাদের জন্য 9,000 টাকার ঘরের জন্য ফার্স্ট টার্গেট রেখেছি 10 10, তারপরে দেখুন 27 27, তারপরে দেখুন 03, এই তিনটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্গেট নাম্বার। তারপরে দেখুন 76 13 93, এই 6টা মিডিলের মধ্যে থেকে বড় পুরস্কার হওয়ার সম্ভাবনা খুব বেশি ডেতে, ঠিক আছে? এই নাম্বারগুলোকে পাল্টি করে খেলতে পারে। এই ছিল ডে টার্গেট। এবার আমি আপনাদেরকে ইভিনিং টার্গেটগুলো দিয়ে দিচ্ছি। ইভিনিংয়ে আপনাদের জন্য আমি ফার্স্ট টার্গেট রেখেছি 22, 22 মিডিলটাকে অবশ্যই টার্গেটে রাখবেন। যদিও 22 মিডিলটা খেলে গেছে তবুও আমার সন্দেহজনক মনে হচ্ছে, আমি তাই দিলাম, ঠিক আছে? তারপরে দেখুন 71 71 মিডিলটা ভেরি ভেরি এক্সেলেন্ট একটা নাম্বার। তারপরে দেখুন 91 91 মিডিলটাকে অবশ্যই টার্গেটে রাখতে পারেন। তারপরে দেখুন 59 59 মিডিলটা ভেরি ভেরি এক্সেলেন্ট একটা নাম্বার। তারপরে দেখুন 3720, এই 6টা মিডিলের মধ্যে থেকে 9,000 টাকার ঘর খেলার সম্ভাবনা খুব বেশি। যদি কোনো কারণে দেখেন যে 9,000 টাকার ঘর মিস করেছে তাহলে 450 টাকার ঘর অথবা 250 টাকার ঘরে খেলতে পারে, ঠিক আছে? আপনাদের মধ্যে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যে সমস্ত মানুষরা বড় পুরস্কার পেতে ব্যর্থ হচ্ছেন তাদেরকে অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, ঠিক আছে? তাহলে সকলেরই একটু একটু করে উপকার হতে পারে, ঠিক আছে? করোনা পরিস্থিতির কারণে কিন্তু রাজ্যে বিভিন্ন জায়গায় লকডাউন চলছে, সেক্ষেত্রে টিকিট সেলিং কিন্তু অনেকটাই কম, সেক্ষেত্রে কিন্তু পুরস্কার পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে যাবে, কারণ ভালো ভালো নাম্বার কিন্তু অনেক সময় খেলবে না। এক্ষেত্রে আপনাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে, এই চ্যানেলের নাম্বার দেখে কখনোই কিন্তু বেশি টাকার টিকিট কাটবেন না, টিকিট কাটতে এই চ্যানেল আপনাদেরকে কখনোই উৎসাহিত করে না। আশা করি বুঝতে পারলেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।